বন্ধুগণ, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তাজমহলের বিষয়ে কিছু তথ্য দেব। যদি আজকের দিনে কেউ তাজমহল কিনতে চায় তবে তাকে কত টাকা মূল্য দিতে হবে। তো বন্ধুগণ, আসুন চলে আসি ভিডিওতে। তার আগে বন্ধুগণ অবশ্যই বলবো, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য। বন্ধুগণ, আমরা সকলেই জানি তাজমহল শাহজাহান নির্মাণ করেছিল রানী মুমতাজের জন্য। তাজমহল নির্মাণ করার কাম শুরু হয়েছিল 1632 সনে এবং সেই সময় তাজমহল নির্মাণ করতে সর্বমোট খরচ হয়েছিল 3.2 কোটি টাকা এবং তাজমহল সম্পূর্ণভাবে নির্মাণ হয়েছিল 1653 সনে। অর্থাৎ 22 বছর লেগেছে তাজমহল নির্মাণ করার জন্য। তাজমহল নির্মাণ করতে প্রায় 18 ধরনের বহুত মূল্যবান পাথর ক্রয় করে এনেছিল শাহজাহান বিভিন্ন দেশ বিদেশ থেকে, যার জন্য আজকে 366 বছর পর্যন্ত তাজমহল সেই সৌন্দর্যতা এখনও অটুট রয়েছে। তাজমহল হলো মুঘলকালের বাস্তুকলার একটি সর্বশ্রেষ্ঠ উদাহরণ এবং তাজমহল নিজের সৌন্দর্যের জন্য গোটা পৃথিবী বিখ্যাত। তো বন্ধুগণ, আজকের দিনে যদি শাহজাহান সেই তাজমহল নির্মাণ করত তবে তাকে খরচা করতে হতো প্রায় 7000 কোটি টাকা এবং তাজমহল যে জমিতে রয়েছে সেই জমি এবং তাজমহলের মূল্য গিয়ে দাঁড়াতো প্রায় 65000 কোটি টাকা। সেই তুলনায় ভারত সরকার প্রতি বছর তাজমহল থেকে 20 কোটি টাকা আয় করে এবং প্রতি বছর বিদেশি ট্যুরিস্ট তাজমহল দেখতে আসে প্রায় 7.5 লাখ জন, তারপর বাকিরা রয়েছে দেশি টুরিস্টরা। তো বন্ধুগণ, আজকে বললাম তাজমহলের বিষয়ে এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক অবশ্যই করুন। যারা আজকে চ্যানেলটিতে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং পাশে দেওয়া বেল বটনে অবশ্যই ক্লিক করুন এ ধরনের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে পাওয়ার জন্য।